বলো। নীলার কাণ্ড দেখেছো? আমার দরজাটা হাট করে খোলা রেখে কোথায় গেছো? কি বলবে বলো, আমার কিন্তু ফেরার তাড়া আছে। দরজা বন্ধ করছো কেন? কি হলো? শোনো, এখন থেকে আমাদের প্রত্যেকটা স্টেপ কারেক্টলি নিতে হবে, একটা ভুল স্টেপ নেওয়া চলবে না। আর আমি ঠিক করেছি, হসপিটালে নয়, যাবতীয় কথা এখানে বলতে হবে। আমার কিরকম মনে হচ্ছে ডক্টর সোনাল আমাদের ভীষণ ভীষণ সন্দেহ করছে। এদিকে আকাশও, আকাশকে যে আমরা কেন কিছু জানাচ্ছি না। প্লিজ, তুমি আকাশের কথাটা বাদ দেবে? তোমার জামাইবাবুর বন্ধুকে বললে নাকি সেটা বলো। পুলিশ ইজ হেল্পলেস। হেল্পলেস? উইদাউট এভিডেন্স দে ক্যানট ডু এনিথিং। আর কত এভিডেন্স চাই তাদের? আমাদের তো এভিডেন্স কোথায়, বোঝার চেষ্টা করো। ঋত্বিক, উই হ্যাভ অ্যান আই উইটনেস। কে? জিনাত। তোর মাথাটা গেছে, জিনাত। মাইনর। সো মাইনর কি করছো? কে ওখানে? কেউ নেই, জাস্ট একবার একটু বোঝার চেষ্টা করো। প্রথম কথা, ও মাইনর, দ্বিতীয়ত হচ্ছে প্রস্টিটিউট। তো প্রস্টিটিউট তো কি, মানুষ না নাকি? এটা মানুষ কি মা, এর প্রশ্ন না, একটু মাথা দিয়ে ভাবার চেষ্টা করো। আইনের চোখে, আইনের চোখে জিনাতের কোনো মূল্য নেই, আমরা দত্তকে কিচ্ছু করতে পারবো না। তাহলে কি করব? সেইটা ডিসকাস করার জন্য আমি এখানে এসেছি। কারেক্ট মি ইফ আই এম রং। কি? আমি বলার চেষ্টা করছি যে এত বড় একটা এক্সপেরিমেন্ট ওই লোকগুলো করছে, রাইট? তো অন্য কোনো ডকুমেন্টসও থাকবে, কিছু একটা, কোনো পেপার্স বা ফ্লপি, কিছু কিছু, মানে যেগুলো আমরা কোর্টে প্রডিউস করতে। হ্যাঁ, কিন্তু দুবার তো তুমি সান্নালে ক্যাবিনটা রেড করলে, কিছু পেলে? ওখানে পাইনি। আচ্ছা, এমন তো হতেই পারে যে অত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ডক্টর সান্নাল হসপিটালে রাখবেন কেন? এমন তো হতে পারে যে ওইগুলো ওনার। তুমি সান্নালের বাড়ি রেড করবে? ইউ আর রাইট। ঋত্বিক, তুমি ডক্টর সান্নালের বাড়ি রেড করবে? এছাড়া আর কোন, এছাড়া আর কোনো উপায় নেই জুলিয়া। যা, তুমি না ডেঞ্জারাস। আমার কাছে যদি একটা বন্দুক থাকতো না, সেই দেরি হয়ে গেল। আমি না এতবার চেষ্টা করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তাড়াতাড়ি রেডি। হ্যালো, এই যাত্রায় তোর সঙ্গে যে আমার দেখা হবে এটা আমি একদম ভাবতেই পারিনি মাধবী, জানিস। কবে এসেছিস? আমি তো পরশু, এই দেখ না, আমি পরশু দিন এসেছি, কিন্তু এত কাজের চাপ যে তার মধ্যে আমি অনেকবার ভাবলাম যে তোকে ফোন করব, কিন্তু কিছু অত কৈফিয়ত দিতে হবে না। নাও আই নো এভরিথিং, রঞ্জন দা আমাকে সব কিছু বলেছে। মাধবী, রঞ্জন দা তোকে কি বলেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখনো হাফ অ্যান আওয়ার লাগবে ওদের রেডি হতে, ততক্ষণে আমরা চা কফি খেতে খেতে আলোচনা। আমার চা খাওয়ার সময় নেই, আমাকে যেতে হবে। মাধবী, মাধবী কি হয়েছে? হ্যাঁ, শুভঙ্কর, শুভঙ্কর, এটা আমি তোর কাছ থেকে এক্সপেক্ট করি না। আমরা তো বন্ধু, তুই নিজে আমাকে কথাটা বলতে পারতিস না? কি আমি তোকে কথা বলিনি? কোন কথাটা বলিনি আমি তোকে বল। ওই নতুন মেয়েটি অনুরাধার সঙ্গে যখন আমি গান গাইনি, তখন তো তুই আমাকে বাড়িতে এসে অনেক কথা শুনিয়েছিলি। হ্যাঁ হ্যাঁ, সে সমস্ত কথা মিটে গেছে। সেই সাহসটা শুভঙ্কর কেন দেখালো না মাধবীর সঙ্গে ডুয়েট গান গাওয়ার সময়? সুনন্দা মিত্রর সঙ্গেই তো গান গাইতে হলো। ও, আমি বুঝতে পেরেছি মাধবী, মানে তুই, ইটস অল রাইট, ইটস পার্ট অফ লাইফ, তাই না? আমি শিখে গেছি। মাধবী,
তা যা বলেছেন, বিছানায় বন্দি হয়ে পরের ভরসার থাকার মতন শাস্তি বোধ হয় আর কিছুতে নেই। একেবারে আমার মনের কথা ঠিক কেড়ে বলেছেন দিদিভাই। কটা দিন যা গেছে সে সময় একেবারে কি বলবো, ওই শুয়ে থেকে থেকে করলো বটে গায়ত্রী, আমার পেটের মেয়েও বোধ হয় আমার জন্য এতটা করত না দিদি। সত্যি বেড প্যান দেয়া থেকে নিয়ে শুরু করে কি না করলো গোটা সংসারটা। থাক ওসব কথা, নিজের মেয়ের গুণের কথা শুনে আর কি হবে, আপনাদের দেখবে না তো কাদের দেখবে, কাদের সেবা যত্ন করবে? মেয়েটার মনটা নরম হলে কি হবে, বড্ড একগুঁয়ে আর জেদি, ভয় হয় জানেন, ওর ওই জেদের জন্যে না কখনো ও নিজের ক্ষতি নিজে করে ফেলে। আপনি ওকে দেখবেন, দরকার হলে আপনি ওকে বকাঝকা করবেন। কে কাকে দেখবে দিদি ভাই, ওই তো এখন আমাদের সবাইকে দেখছে, সংসারটাকে তো মাথায় করে রেখেছে। সবচেয়ে বড় কথা কি জানেন, ও আমার ছেলেটাকে বড় বোঝে, সেই জন্যই ওর হাতে সংসার ছেড়ে দিয়ে এখন আমি নিশ্চিন্ত। আচ্ছা ছুটকি কানাইকি নিয়ে কোথায় গেল বলুন তো? ওই পাড়ায় একটা খাবারের দোকান হয়েছে নতুন, তা কদিন ধরেই করছিল গুবলু গুবলু, বাচ্চাগুলোর কথা বলছিল, তা ওদের জন্য বোধ হয় কিছু খাবার দাবার দিয়ে পাঠাবে আর কি। ও বুঝেছি, তাহলে তো আজকে আমাদের বাড়িতে বাচ্চাদের উৎসব লেগে যাবে একেবারে। জানেন আমার রাজু যখন বাইরে থেকে ফোন করে তখন প্রথমেই ওই বাচ্চাদের কথা জিজ্ঞেস করে। বাচ্চারাই তো সংসারের প্রাণ দিদি, ওরাই তো ঘর ভরিয়ে রাখে। আচ্ছা রাজ একা একা বিলেত চলে গেল, এটা বেথাও করলে না, আপনি ওকে একা যেতে দিলেন কেন? ছুটকি এখনো আসছে না কেন বলুন তো? কানাইয়ের সঙ্গেই তো গেছে, আর এখান থেকে এখান তো বাড়ি আপনাদের, সে দেরি হলে নয় খোকা অফিস থেকে ফিরে এসে পৌঁছে দিয়ে আসবে। কদিন বাদে এলেন, বসুন না দুটো কথা কই। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, ছুটকির বুকটা কিরকম শুকনো শুকনো লাগছিল, ওর শরীরটা ঠিক আছে তো? আমার আজকাল আকাশকে নিয়ে একটু চিন্তা হচ্ছে। হঠাৎ আকাশকে নিয়ে চিন্তা? মানে হঠাৎ না ঋত্বিক, আমরা তো জানি যে আমাদের সামনে বিপদ, কিন্তু ও তো কিচ্ছু জানে না, ও তো কোনো প্রিকশনই নিতে পারবে না। একটা কথা ভুলে যেও না, নন্দিনী ইজ হাজব্যান্ড, আকাশ ইজ ওপেন টু অল কাইন্ডস অফ ডেঞ্জার, তত যা ইচ্ছে করতে পারে, বুঝতে পারছো না? হ্যাঁ এটা কিন্তু তুমি ঠিকই। হ্যাঁ দেখো মনোজ কিন্তু আকাশের সঙ্গে কথা বলতে চেয়েছিল তাই না? ছি ছি ছি, এটা কেন আমার মাথায় এলো না আগে? এনিওয়ে আকাশের থেকে ব্যাপারটা গোপন রাখা আমার আর ভালো লাগছে না কিন্তু। না না শোনো, ব্যাপারটা আমারও ভালো লাগছে না, বিশেষ করে তোমার কাছ থেকে শোনার পর তো আমার নিজেরই কীরকম একটা, দেখো তুমি আমি কি বলে দিতেই পারি, দ্যাটস নট প্রবলেম, কিন্তু সেক্ষেত্রে নন্দিনীর পজিশনটা কীরকম একটা হয়ে যাবে না, মানে ও তো আমাদেরকে, দেখো ওদের দুজনের মধ্যে ভীষণ একটা গোলমাল হয়ে যাবে, ইউ নো ইট ভেরি ওয়েল। মানছি, কিন্তু এখন রাইট নাও নন্দিনীর আর আমাদের কথা কি এক নয়? হ্যাঁ আচ্ছা শোনো, এক কাজ করি, আমি কাল নন্দিনীর সঙ্গে ব্যাপারে একটু কথা বলি। হ্যাঁ বলো, যাও যাও চলে যাও, রাত্রি হয়ে গেছে। অনেক রাত তো হলো। ওকে ঋত্বিক আসি। কি হলো লাগছে? তুমি আজকে এখানে থেকে যেতে পারো না,
মানে হোস্টেলে ফিরলে না আমার জন্য ভয় করছে ঋত্বিক গেট আ হোল্ড অফ ইয়োরসেলফ ইউ আর ক্র্যাকিং আপ ঋত্বিক বেরোলেই আমার হোস্টেল হোস্টেলে গেটে দারোয়ান হুঁ কি গেটে দারোয়ান হোস্টেল ভর্তি মেয়ে আমার ঘরে রুমমেট আই এম ইন দ্য মোস্ট সেফ পজিশন দ্যাট সরি তুই উদ্ভট ভাবনা ভাবছি না ভাবছো না না চলে যা চলে যা আসি ওকে বাই বাই তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে এলে নাকি কেন এসছি বলতো Very, very interesting. Baba. তুমি কলকাতায় গেছিলে না? আবার ফিরেও এসেছো? কি ব্যাপার? না না, তুমি কলকাতা যাও নি, তুমি কলকাতা যেতে পারো না। জিনাতকে পাওয়া গেছে? কলকাতায় নন্দিনীর সঙ্গে ওকে খুব সম্ভব দেখা গেছে। কেমন আছে গো আমার জিনাত? নাকামি করো না গুলাবি ভাই, জিনাতকে ফিরে আসতে বলো, নইলে নেই তো তোমাকে আমি অনেকদিন আগে বলেছিলাম, জিনাতের খবর পেলে আমায় জানিও, জানাওনি। বাট নাও ইটস বিয়ন্ড মাই কন্ট্রোল। তুমি
দরকার হলে করব। ওরা যে ধরনের মানুষ, ওরা তোমাকেও ছেড়ে দেবে না, আমাকেও ছেড়ে দেবে না, সিরাতকেও নয়। আমি চললাম, রিতেশ রাজি হয়েছে, দুদিন পর ফিরবো। লাভ নীলা। হ্যাভ আ গ্রেট টাইম অল অলোন। হা 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 হা। Thank you.